আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ 28 জুলাই বিকেল 4টা থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হচ্ছে কলেজ নির্বাচন, আর সেখানেই অনেক শিক্ষার্থী ভুল করে থাকে। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঢাকার মধ্যে অবস্থিত সেরা সরকারি বেসরকারি কলেজের তালিকা। আশা করি ঢাকা অঞ্চলে যারা আবেদন করবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। তো চলো দেরি না করে আমরা দেখে নিই ঢাকার মধ্যে অবস্থিত সেরা সরকারি ও বেসরকারি কলেজের তালিকা। তবে এখানে ঢাকা অঞ্চল বলতে বোঝায় শুধুমাত্র ঢাকা সিটি তা না, কিন্তু ঢাকা অঞ্চল বোঝাবে ঢাকা সিটি, এছাড়া ঢাকা জেলা, এছাড়া ঢাকা বিভাগ। সো ঢাকা সিটিতে বলে রাখি, ঢাকা সিটির মধ্যে কিন্তু তোমাদের সরকারি কোনো কলেজ নেই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। কেননা এর আগে কিন্তু ঢাকা শহরে অবস্থিত সেরা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে 7টি কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ, এই সেরা 7টি কলেজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় 2017 সালে শিক্ষার মান উন্নয়নের জন্য। তাই এই মুহূর্তে ঢাকা শহরে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কোনো সরকারি কলেজ নেই। তবে ঢাকা সিটির আন্ডারে কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন অনেকগুলো ভালো ভালো বেসরকারি কলেজ রয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ঢাকা শহরের মধ্যে অবস্থিত সেরা বেসরকারি কলেজগুলোর তালিকা তোমাদের সাথে শেয়ার করব, যে বেসরকারি কলেজগুলো অনেক ক্ষেত্রে সরকারি কলেজগুলোকেও কিন্তু গুণের মানের দিক থেকে এগিয়ে রয়েছে। এছাড়া ঢাকা জেলার মধ্যে একটি কলেজ রয়েছে, সেটিও জানাবো। এছাড়া ঢাকা ডিভিশনের মধ্যে কিন্তু তোমার অনেকগুলো সরকারি কলেজ রয়েছে, অর্থাৎ ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকার আশেপাশের যেই জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যে সরকারি কলেজগুলো, সেটিও তোমাকে জানাবো। যারা সেই সকল জায়গাতে অবস্থান করো সেখান থেকে তোমরা তোমাদের পছন্দের কলেজটি সিলেক্ট করে নিতে পারবে। সো প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা শহরে অবস্থিত সেরা বেসরকারি কলেজগুলোর তালিকা। আর এই তালিকাটা মূলত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং অনুসারে করা হয়েছে। অর্থাৎ সেরা যেই কলেজটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা কমার্স কলেজ, বেসরকারি কলেজের মধ্যে শীর্ষে রয়েছে। এছাড়া রয়েছে দ্বিতীয় অবস্থানে তেজগাঁও কলেজ, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সিটি কলেজ, ধনিয়া কলেজ, মিরপুর কলেজ। এছাড়া রয়েছে বেসরকারি কলেজগুলোর মধ্যে 11তম অবস্থানে ঢাকা মহানগর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, খিলগাঁও মডেল কলেজ, মির্জা আব্বাস মহিলা কলেজ, কাজী আজিমুদ্দিন কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ফজলুল হক মহিলা কলেজ, উত্তরা টাউন কলেজ, আলহাজ মকবুল হোসেন কলেজ। এই 20টি কলেজ হচ্ছে ঢাকা সিটির মধ্যে সেরা বেসরকারি কলেজ। অনেক শিক্ষার্থী সিটির মধ্যে পড়াশোনা করতে চায়, কারণ এই ক্যাপিটালে দেখা যায় যে অনেক ক্ষেত্রে জব বা অন্যান্য অনেক সুযোগ সুবিধা থাকার কারণে অনেক শিক্ষার্থী এই বেসরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করে থাকেন। সো যারা বেসরকারি কলেজের সিটির মধ্যে, ঢাকা সিটির মধ্যে পড়তে চাচ্ছ, তারা এই কলেজগুলোতে আবেদন করতে পারো। এ পর্যায়ে জানিয়ে দিব ঢাকা বিভাগের মধ্যে সেরা সরকারি কলেজগুলো। এগুলো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনুসারেই সাজিয়েছি। প্রথমেই যেই কলেজটি রয়েছে, সরকারি সাদাত কলেজ, যেটি ঢাকা বিভাগের টাঙ্গাইলে অবস্থিত। সরকারি রাজেন্দ্র কলেজ ঢাকার ফরিদপুরে অবস্থিত। সরকারি গুরুদয়াল কলেজ ঢাকা বিভাগের কিশোরগঞ্জে অবস্থিত। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ঢাকা বিভাগের মধ্যে গাজীপুরে অবস্থিত। সরকারি বঙ্গবন্ধু কলেজ ঢাকা বিভাগের গোপালগঞ্জে অবস্থিত। সরকারি শ্রীনগর কলেজ ঢাকার মধ্যে মুন্সিগঞ্জে অবস্থিত। সরকারি তুলারাম কলেজ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে অবস্থিত। সরকারি দেবেন্দ্র কলেজ ঢাকা বিভাগের মানিকগঞ্জে অবস্থিত।
রাজবাড়ী সরকারি কলেজ, ঢাকা বিভাগের রাজবাড়ীতে অবস্থিত। মমিনুন নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা বিভাগের ময়মনসিংহে অবস্থিত। এছাড়া আরও কিছু কলেজের তালিকা রয়েছে আমাদের কাছে। 11তম অবস্থানে রয়েছে সরকারি পাংশা কলেজ, ঢাকার বিভাগের রাজবাড়ীতে অবস্থিত। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ঢাকার ফরিদপুরে অবস্থিত। সরকারি জিল্লুর রহমান কলেজ, ঢাকা বিভাগের কিশোরগঞ্জে অবস্থিত। নেত্রকোনা সরকারি কলেজ, ঢাকা বিভাগের নেত্রকোনায় অবস্থিত। রাজবাড়ী আদর্শ সরকারি মহিলা কলেজ, ঢাকা বিভাগের রাজবাড়ীতে অবস্থিত। সরকারি হরগঙ্গা কলেজ, ঢাকা বিভাগের মুন্সিগঞ্জে অবস্থিত। ইব্রাহিম খান সরকারি কলেজ, ঢাকা বিভাগের টাঙ্গাইল অবস্থিত। সরকারি নাজিমউদ্দিন কলেজ, ঢাকা বিভাগের মাদারীপুরে অবস্থিত। সরকারি এম এম আলী কলেজ, ঢাকা বিভাগের টাঙ্গাইলে অবস্থিত। সরকারি কুমুদিনী কলেজ, ঢাকার টাঙ্গাইলে অবস্থিত। এছাড়া রয়েছে ধামরাই সরকারি কলেজ, যেটি ঢাকা জেলার মধ্যে একমাত্র সরকারি কলেজ, যদিও এটি ঢাকা সিটির মধ্যে পড়েনি, ঢাকা জেলার মধ্যে পড়েছে। এরপরে রয়েছে শরীয়তপুর সরকারি কলেজ, যা ঢাকা বিভাগের শরীয়তপুরে অবস্থিত। নারিয়া সরকারি কলেজ, যা ঢাকা বিভাগের শরীয়তপুরে অবস্থিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে ঢাকা অঞ্চলের, ঢাকা সিটির মধ্যে যেই সেরা বেসরকারি কলেজগুলো রয়েছে এবং ঢাকা বিভাগের মধ্যে যে সেরা সরকারি কলেজগুলো রয়েছে তার তালিকা তোমাকে জানানোর চেষ্টা করলাম। এছাড়াও যদি তুমি অন্যান্য অঞ্চলের, অর্থাৎ যারা সিলেট, চট্টগ্রাম বা অন্যান্য অঞ্চলের সেরা কলেজগুলো সম্পর্কে জানতে চাও, ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই অঞ্চলগুলোর সেরা কলেজগুলো দেওয়ার চেষ্টা করব। আর এই কলেজগুলোর লিস্ট আইসিটি পয়েন্ট ফেসবুক গ্রুপে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। সবাইকে অনেক অনেক শুভকামনা থাকলো। কিছুক্ষণ পরেই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, তোমরা তা দেখে নিজে নিজেই ঘরে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। সো এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে, নতুন কোনো আপডেট নিয়ে। সে মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।